ট্রাস্ট মি, জিনিসপত্রের এত দাম, একদম ড্রেস বলেন অথবা গোল্ড থেকে শুরু করে, হ্যালো হাই বলো, হাই ওয়েলকাম টু আওয়ার ব্লগ। সো আজকে একদম গোল্ড থেকে শুরু করে লাইক মাছের বাজার, সবজির বাজার, এভরিথিং, ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল থিংয়ের প্রাইস এত বেশি যে শুধুই ফেসবুকে যে এত হাহাকার দেখি, সবাই বলে যে খুব কষ্টে আছি, নীরবে কাঁদতেছে জনগণ, হ্যান ত্যান হাবিজাবি, বাট আসলেই ট্রু, আসলেই ট্রু, বুঝছেন? আরেকজন হোয়াটএভার। সো এই তো একটু টুকটাক বের হলাম একটু দেখতে যে হালচালটা কী, কীরকম কী অবস্থা। তো আজকে আমাদের ফার্স্ট রমাদান ব্লগ। লাস্ট ইয়ারের রমাদান ব্লগে আপনারা অনেক ভালো রেসপন্স করেছেন, আপনাদের অনেক পছন্দ হয়েছে, যেটা জেনে আমি খুবই সত্যি অনেক খুশি। সো দ্যাটস ওয়াই চিন্তা করলাম যে এবারও এবছর রমজানেও আমি আপনাদের জন্য ব্লগ বানাই। তো ইনশাল্লাহ দেখি যে কয়দিন বের হবো, আপনাদের জন্য ব্লগ বানানোর চেষ্টা করবো, এবং সেই সাথে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আপনারাও সাবধানে থাকবেন। অ্যান্ড আই হোপ আপনারা ব্লগটা এনজয় করবেন, অ্যান্ড অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। চলেন তাহলে ব্লগ দেখি, আমরা শুরু করি আমাদের আজকের ব্লগ। মৌচাক থেকেই শুরু করছি। খুব সম্ভবত এটা আনারকুলি মার্কেটের ফার্স্ট ফ্লোর ছিল, কারণ আমি এখনও মৌচাক আর আনারকুলি দুইটা ভাগ করতে পারি না, মানে আমি বলতে পারি না কোনটা আনারকুলি আর কোনটা মৌচাক, যদিও ছোটবেলা থেকে আমি এই এলাকাতেই বড় হয়েছি। সো এই তো দেখছিলাম, হাঁটছিলাম, সামনে এই যে এরা দুইজন কাপল, এনারা কোথাও গেলে একসাথে ছাড়া বের হতে পারে না, সো তাদের পিছন পিছন আমি জাস্ট হাঁটতেছি ব্যাগ নিয়ে। অ্যান্ড তাদের যত শপিং টপিং যা কিছু থাকে সবকিছু ব্যাগ আমার কাছে থাকে এনিওয়েজ। দেন আমরা হচ্ছে আমাদের পরিচিত একটা জুয়েলার্সে গেলাম, অ্যান্ড এখানে হচ্ছে মেইনলি এদের ঈদের অনেক নতুন নতুন কালেকশনস এসেছে, গোল্ডের কিছু অনেক সুন্দর সুন্দর ছোট ছোট রিজনেবল প্রাইসের ভিতরে কিছু ইয়াররিংস অ্যান্ড রিং দেখেছিলাম, যদি আপনারা দেখতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমি নিউ কালেকশনস গুলো দেখে এত এক্সাইটেড ছিলাম যে পরে আর ভিডিও ক্লিপ নিতে মনে নাই। সো এনিওয়েজ, সেখানে কাজ শেষ করে আমরা নিচে চলে আসি। এটা হচ্ছে আনারকুলি অ্যান্ড মৌচাকের ঠিক মাঝামাঝিতে নিচতলায়, আপনারা অনেকেই চিনে থাকবেন। সেখান থেকে আমরা একটা এটা কিনলাম, এটা হচ্ছে এই চারটার একটা প্যাকেট 60 টাকা করে নিয়েছিল। এরপরে আমরা এটার পাশে ঠিক অপোজিটে হচ্ছে এখান থেকে একটু সুতা নেই, বিকজ আম্মুর লাগবে। এরপর আমরা একটু চারপাশটা ঘুরে ঘুরে দেখছিলাম লাইক কি কি নতুন কালেকশন আসলো অথবা কি অবস্থা এই আর কি। তো এখান দিয়ে হাঁটছিলাম, আজকে ফ্রাইডে ছিল তবে মানুষজন কমই ছিল, আমি জানি না ওয়াই, খুব সম্ভবত মেবি রোজার জন্য। পরে এই যে ছোট ছোট টিপের পাতা সারি সারি ধরে মানে একদম লাগানো, এখানে ছোট ছোট হেয়ার ব্যান্ডস পাওয়া যায়, আমার দেখে এত ভালো লাগে এই জিনিসগুলো। মৌচাক আসলে আমি খুব নস্টালজিক হয়ে যাই, ছোটবেলায় স্কুলের পরে আম্মুর হাত ধরে এখানে আসতাম, আর এখন আমার বেবি আমার আম্মুর হাত ধরে এখানে আসে। এরপর এই যে এখানে ক্রোকারিজের দোকানগুলো দেখা যাচ্ছে, একদম সারি সারি করে খুব সুন্দর সুন্দর করে রাখা ছিল। এই যে এগুলো হচ্ছে এখানে মেকআপের ওই যে ব্রাশেস রাখা যাবে, সো ভেরি নাইস থিং। আমি অনেকদিন ধরে ভাবতেছি এটা কিনবো কিনবো, কিন্তু এখন এত কমন হয়ে গেছে তো আমি আর আলটিমেটলি আমার কেনা হয়নি। দেন আমরা বেসিক্যালি এখানে এসেছিলাম একটা মক কেনার জন্য, এই যে এই মকটা আমি বাসায় এসে তারপরে দেখাচ্ছি, কারণ সেখানে আমি ভিডিও করতে পারিনি, সো প্লিজ ইগনোর মাই ব্যাকগ্রাউন্ড, কাজ ওই যে বললাম যে সব ব্যাগ ট্যাগ সব আমার কাছে থাকে। দেন হচ্ছে এই যে এখানে তখন নামাজের টাইম হয়ে গিয়েছিল, সো সবাই লাইন ধরে লিফটের জন্য অপেক্ষা করছিল নামাজে যাবে, সো আমরা আর বেশি দেরি করি নাই সেখানে, সেখান থেকে আমরা চলে আসি। এটা হচ্ছে পিছনের সাইডটা মৌচাক আনারকুলির পিছনের। হ্যাঁ, গোল্ডের দাম অনেক বেড়ে গেছে, তো আমরা অনেক গরিব, কিছু করার নাই, আজকে আমরা টুকটাক দেখতে বের হয়েছি। অ্যান্ড এই তো এটা আমাদের ফার্স্ট ব্লগ থাকবে, মৌচাক ব্লগ, গোল্ডের শপে আর গোল্ড গোল্ড হয়েছো না তুমি, আর গোল্ড গোল্ড করো না, আমরা গরিব হয়ে গিয়েছি গোল্ডের শপে গিয়ে। হ্যাঁ, গতবারের যে ব্লগগুলো করেছিলাম সেখানে অনেক রেসপন্স পেয়েছি, তো এর জন্য চিন্তা করলাম যে এবার যে কয়দিন বেরোবো সব দিন হচ্ছে ব্লগ করবো, আর আম্মু অনেক এক্সাইটেড। তবে আম্মু গত বছর আমাকে পাগল বলছিল, আম্মু বলছিল যে আমি রাস্তা বেরোলে মোবাইল নিয়ে দাঁড়ায় যাই, এর জন্য আমি নাকি পাগল, আমার মাথায় সমস্যা। হ্যাঁ, কেন এবার ভালো লাগতেছে? এরপর আমরা শান্তিনগর বাজারে চলে আসি, কাজ এই যে বললাম টুকটাক
কেনাকাটা ছিল। সো এরপরে আমরা হচ্ছে এখান থেকে ফার্স্টেই আমার ওয়াশরুমের জন্য একটা হ্যান্ড শাওয়ার দরকার ছিল, সেটা নিয়ে নিলাম, এই যে এটা। দেন হচ্ছে আমরা চলে গেলাম পানের দোকানে, কারণ আমার মা খুব পান খায়, এই যে সে একটা ভেটকি দিল এখানে। দেন এখান থেকে কিছু সুপারি না পান কি যেন নিছিল, তার আবার খুব সিজনাল পান খাওয়ার অভ্যাস। তারপরে আমরা হেঁটে হেঁটে চলে গেলাম সামনের দিকে একটু ভিতরে। সো সেখান থেকে হচ্ছে কি বলে পেঁয়াজ মরিচ আদা রসুন ব্লা 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 যা যা লাগে যাবতীয় এইগুলো কেনাকাটার জন্য। সো এই দোকানটা থেকে হচ্ছে আম্মু সবসময় কেনাকাটা করে, এখানে গেলাম। দেন আমরা আরেকটু ভিতরে গেলাম মাছ সবজি অ্যান্ড মুরগির দোকান যেখানে থাকে। সো সেখানে গিয়ে মানে এটা তো এখন বড়লোকের জায়গা, এখানে তো আসা মানে আমরা অনেক ভিআইপি জায়গায় চলে আসছি। সো এরপরে হচ্ছে এখানে আমরা এসে যে ভিআইপিদের দেখা যাচ্ছে কাঁচার ভিতরে বসে আছে। বাই দ্য ওয়ে আমি চিন্তা করছি যে কাঁঠালের বিজনেস স্টার্ট করলে কেমন হয়, বিকজ খুব ট্রেন্ডি ফ্রুটস এখন চলতেছে, তাই না? গরুর বদলে কাঁঠাল। আম্মু এখান থেকে দুটা মুরগি অর্ডার করে, দেন এটা প্রসেস করতে করতে আমরা হচ্ছে মাছের বাজারে চলে যাই। বাট এইখানে এত সুন্দর ভিডিও আসে, মানে ওদের লাইটগুলোর জন্য এত সুন্দর লাগছিল আমার কাছে, অ্যান্ড এখানে ছবিও অনেক সুন্দর আসে। আমি তো চিন্তা করতেছি মাছের বাজারে যাই, এরপর ফটোশ্যুট করবো। এনিওয়েজ এখানে আম্মু মাছটা যে দেখছিল, এগুলো আমি ডিটেইলস জানি না কেমন কি। আম্মু এগুলো খুব ভালো কেনাকাটা করতে পারে, বিকজ আম্মুই এগুলো কেনাকাটা করে। দেন এখান থেকে এই মাছটা নিল, দেন মাছটা নেওয়ার পরে সেটা কাটতে দিয়ে দিল। এখানে বার্গেনিং করতেছিল আম্মু বেসিক্যালি, যে হ্যাঁ 400-500 কেজি হেলে নিবো না, কত করে রাখবেন বলেন, এই সেই হ্যান ত্যান অমুক সমুক। অ্যান্ড মাছ বিক্রেতাও আম্মুকে খুব পোলাইটলি কনভিন্স করার চেষ্টা করছে, অ্যান্ড আমি তা দেখছি অ্যান্ড অবজার্ভ করতেছি যে কিভাবে কি করে। দেন হচ্ছে মাছটা কাটতে দিয়ে দেয়, অ্যান্ড তারপরে হচ্ছে আম্মু ওই পাশে গরুর মাংসের ওদিকে চলে যায়। তো আমি এখানে দাঁড়া দাঁড়া মাছ কাটা দেখতেছি, অ্যান্ড ভালোই অবাক হয়ে দেখতেছি, লাইক এরা এত সুন্দর করে এত প্রফেশনালি মাছ কাটে, দেখতে খুব ভালো লাগে। পাশে কিচির বিচির করতেছিল কেঁচোর মতো মাগুর মাছ, অ্যান্ড ইয়া এই তো আশপাশ থেকে, এই যে এখানেও খুব সুন্দর সুন্দর মাছ ছিল। আম্মু ও এখান থেকে আম্মু এই মাছগুলো নিয়েছিল, এগুলোর নাম কি আমার খেয়াল নেই, আমি জানি না অ্যাকচুয়ালি, সেই মাছগুলো নিয়েছে। দেন হচ্ছে এখান থেকে আমরা চলে যাই সবজির ওই সাইডটাতে, দেন সবজি টবজি কী কী যেন আম্মু নেয়, আমি দাঁড়া দাঁড়ায় জাস্ট বিল পে করি, বিকজ ওই যে বললাম ব্যাগ ট্যাগ সব আমার কাছে থাকে, টাকা পয়সা আমার কাছে থাকে, আমি জাস্ট এদের ব্যাগ টানাটানি করি। তো এরপর আমি আবার মাছের এখানে চলে আসলাম, আম্মু আমাকে এখানে দাঁড়া করে ওইদিকে কোথায় যেন চলে গেছিলো গরুর মাংসের দোকানের সেখানে। সো আমি এখানে দাঁড়া দাঁড়িয়ে মাছ কাটা দেখছিলাম, অ্যান্ড পরে চিন্তা করলাম যে আপনাদেরকেও এই টেকনিকটা দেখাই, বিকজ আমি নিজে মাছ কাটতে পারি না। সো এই জিনিসটা আমার কাছে অনেক ইন্টারেস্টিং, সো আমি জানি না আপনাদের কার কাছে ইন্টারেস্টিং লাগবে, বাট আমার কাছে ইন্টারেস্টিং লেগেছে তাই আমি ক্লিপটা নিয়ে রেখেছি। এনিওয়েজ আপনারা দেখেন দেখেন কি সুন্দর করে প্রফেশনালি তারা মাছ কাটে, ঠাস 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 করে সব মাছগুলো কাটা হয়ে গেছে। অ্যান্ড সেখানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু ছবি টবি নিচ্ছিলাম, অ্যান্ড সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে তারা আমাকে এত হেল্প করতেছিল, মানে আমি যখন দেখছিল যে আমি ছবি তুলছি তারা লিটারালি পোস্ট দিচ্ছিল, আমি আমার ফেসবুকে আমার নিজের অ্যাকাউন্টের ছবিগুলো পাবলিশ করবো দেখি, বাট সেখানে হচ্ছে মানে তারা আমাকে খুব হেল্প করছিল। অ্যান্ড সারপ্রাইজিংলি দে ওয়্যার ভেরি সাপোর্টিভ অ্যান্ড পোলাইট, আই ডোন্ট নো ওয়াই, মেবি আম্মু পরিচিতের জন্য অর ওয়াট। দেন হচ্ছে আমি সেখান থেকে মাছগুলো নিয়ে আম্মুর কাছে যাই, আম্মু মুরগির দোকান থেকে মুরগিগুলো নেয়, তারপরে সেখানে বিল পে করি, অ্যান্ড এখানেই তারপরে আমরা চলে আসি। আজকের মতন ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি, এরপরে টাটা বাই বাই, আল্লাহ হাফেজ, থ্যাংকস ফর ওয়াচিং।